অনুষ্ঠিত হল পূর্ণচন্দ্র বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দিরের চতুর্থ বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব। গুণাত্মক শিক্ষাদান উপরে অতিথিঙ্ক গুরুত্ব আরোপ। চন্দ্র বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দিরের চতুর্থ বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব বালেশ্বর সহরর গোপাড়গাঁ স্থিত বিদ্যালয় পরিসরে অনুষ্ঠিত হয়ে যাই। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু দাস এর মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা সহ গুণাত্মক শিক্ষাদানের বিভিন্ন দিগ উপরে আলোচনা করেছিল। কঠোর পরিশ্রম দ্বারা সফলতা হাসল সে ছাত্রছাত্রী মানুষ পরামর্শ দিয়েছিল। সমাজসেবী বাণী নির্মাল্য বিশ্বাল এর মুখ্য বক্তা ভাবে যোগ দিয়ে মূল্যবোধ ভিত্তিক শিক্ষা কিভাবে সংস্কারযুক্ত সমাজ গঠনরে সহায়ক হয়ে সে সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছিল। বিশেষ করে উত্তম চরিত্র গঠন ও সময়ানুবর্তিত হওয়ার সে ছাত্রছাত্রী মানুষ পরামর্শ দিয়েছিল। কবি উৎপল মহান্তি এবং অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী গীতাঞ্জলি সিং প্রমুখ এতে সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে ছাত্রছাত্রী শিক্ষণীয় বক্তব্য প্রদান করেছিল। পূর্বরু হয়েছিবা বিভিন্ন প্রতিযোগিতার কৃতি ছাত্রছাত্রী মানুষ এতে অতিথি মানে পুরস্কার প্রদান করেছিলেন। বিদ্যালয়ের সভাপতি ত্রয়নাথ বাগ এতে সভাপতিত্ব করে সম্পাদক মন্মত বাগ সম্পাদকীয় বিবরণী উপস্থাপন করেছিলেন। সহ সম্পাদিকা প্রতিমা বাগ স্বাগত অভিভাষণ প্রদান করেছিলেন। প্রধান শিক্ষক অঞ্জন চাঁদ প্রারম্ভিক সূচনা প্রদান করে শিক্ষয়িত্রী প্রভাতী মহাপাত্র অতিথি পরিচয় প্রদান করেছিলেন। শিক্ষক শ্রবণ রাউত শেষে সমস্ত ধন্যবাদ অর্পণ করেছিলেন। সভাপরে ছাত্রছাত্রী মানুষ দ্বারা সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশিত হয়েছিল। ছাত্রছাত্রী সমেত বহু অভিভাবক এতে উপস্থিত ছিলেন।